সব কিছু শান্ত ছিল, কিন্তু ছাত্রলীগের একটা গ্রুপ শিক্ষার্থীদের উপরে আক্রমণ করে, আর এর জন্যই পাল্টা ধাওয়া করে শিক্ষার্থীরা। সব শিক্ষার্থীরা কিন্তু একযোগে ধেয়ে যায় হায়নাদের দিকে। শেষ বেশ একজনকে ধরে ফেলানো হয়, বাকিগুলো সব পালায়, কিন্তু একজন আর পালাইতে পারে না। শেখ মুজিবুর রহমান বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, শত্রুদের মোকাবেলা করো। তো সাধারণ শিক্ষার্থী কিন্তু এমনটাই করেছে, যা সামনে পেয়েছে সেটা নিয়েই ঝাঁপিয়ে পড়েছে।